নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল প্রেজেন্ট ট্যালি প্রাইমের ডিভিডি ক্লাস। আজকের ক্লাসে আপনারা শিখবেন সেলস ও পারচেসে কিভাবে আমরা ডিসকাউন্ট ফেলতে পারি। যেমন আপনারা ইতিমধ্যেই পারচেস ও সেলস শিখেছেন, সেই পারচেস ভাউচার এন্ট্রি করার সময় ডিসকাউন্ট কিভাবে ফেলবো। কল্পনা করুন, আপনি যার কাছ থেকে মোবাইল কিনে নিয়ে আসছেন, তো সে বলছে এই মোবাইলের প্রতি 10% ডিসকাউন্ট আছে, কিভাবে 10% ডিসকাউন্ট দিয়ে বিল এন্ট্রি করবেন। বা আপনি কাউ যাকে বিক্রি করবেন, সেই 10% ডিসকাউন্ট তাকে কিভাবে দেবেন। 10% যদি না দেন, 5% তো দিতেই হবে, সে 5% ডিসকাউন্ট কিভাবে দিয়ে বিক্রি করবেন, চলুন আমরা দেখে নিই। প্রথমত আমাদের লেজার অলরেডি তৈরি করে রেখে দিয়েছি, আপনারা ইতিমধ্যে জানেন যারা স্টেপ বাই স্টেপ ডিভিডি ক্লাসগুলোকে ফলো করছেন, ওই একই লেজারের উপর ভিত্তি করে আমরা কাজ করব। কোনো স্টক তৈরি করব না, কোনো লেজার তৈরি করব না, আমরা মোবাইলের উপর 10% ডিসকাউন্ট দিয়ে কিনব। চলুন কিভাবে আমরা কাজটা করব একটু দেখে নিই। কাজটি করার আগে আমাদের ডিসকাউন্ট অপশানটিকে অন করতে হবে। ডিসকাউন্ট অপশানটি অন করার জন্য কিবোর্ড থেকে অল্টার কে প্রেস করবেন, অল্টার কে, গেট অফ ট্যালিতে থাকবেন, অল্টার কে প্রেস করবেন। এরপর বা আপনি এখানেও ক্লিক করতে পারেন, তারপর ফিচার্সে আসবেন বা F11 প্রেস করতে পারেন, F11 প্রেস করবেন। এরপর এই যে দুটি অপশান আছে, এই অপশানগুলো আপনাদের ক্ষেত্রে এইরকম নো থাকবে, নো এরকম নো থাকবে, আপনি শো মোর ফিচার্সে এসে এখানে ইয়েস করবেন, ইয়েস করবেন। ইয়েস করার পর আপনারা নিচে আসবেন, ইউজ ডিসকাউন্ট কলম ইন ইনভয়েস, এই জায়গায় এসে এই জায়গায় ওয়াই প্রেস করবেন, এন্টার প্রেস করবেন, তারপর কন্ট্রোল এ প্রেস করবেন, এটি শুধু ওয়াই প্রেস করবেন, ইউজ ডিসকাউন্ট কলম ইন ইনভয়েস, ইয়েস করে কন্ট্রোল এ প্রেস করবেন। কন্ট্রোল এ হচ্ছে সেভ করার একটি শর্টকাট কি ট্যালি প্রাইমের। দেখুন সেভ করে নিয়েছি, এখন পুনরায় আমরা ভাউচার্সে আসলাম। ভাউচার্স এখানে দেখুন ডিসকাউন্ট নামে একটি কলম এসেছে। চলুন আমরা সাপ্লাই ইনভয়েস নাম্বার দেব, ORI / দেখুন আমি এখানে এই নাম্বারটি দিলাম, এই নাম্বারটি হচ্ছে বিল নাম্বার। আমরা যখন পারচেস করে নিয়ে আসব যাদের কাছ থেকে, তারা যে বিল দেবে সেই বিলে যে নাম্বার থাকবে, বিল নাম্বার, সেটি এখানে বসাবো। এন্টার প্রেস করলাম, কবে কিনছি, 1 ডিসেম্বর মেনে চলছি, আর F2 করে ডেট দিলাম না। আপনারা যখন অরিজিনাল কাজ করবেন, প্রতিটা ভাউচার এন্ট্রি করার সময় F2 করে ডেট দেবেন। এন্টার প্রেস করলাম, পার্টি কে, পার্টি সাপ্লাই ওরিয়ন কম্পিউটার সাপ্লাই, এন্টার প্রেস করলাম। এখানে পুরো ডিটেলস আছে, উড়িষ্যা থেকে কিনছি, কন্ট্রোল এ প্রেস করলাম, কিছু করলাম না, পারচেস অ্যাকাউন্ট স্পেস দিলাম, এখানে ইন্টারস্টেট পারচেস ট্যাক্সেবল নেব কারণ অন্য রাজ্য থেকে কিনে নিয়ে আসছি, IGST পড়বে, স্পেস এখানে আমি মোবাইল কিনে নিয়ে আসছি। দেখুন মোবাইল অলরেডি আমার 10 পিস মোবাইল আছে, এবং এখন যে মোবাইলগুলো কিনে নিয়ে আসছি তার উপর 10% ছাড় আছে মোবাইল। এখানে কোয়ান্টিটি কত পিস, 10 পিস কিনে নিয়ে আসছি, এন্টার। দেখুন 15,000 টাকা করে 1,50,000 টাকা মোট দাম, এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করলাম, এই জায়গায় ডিসকাউন্ট দেবো, কত পার্সেন্ট ডিসকাউন্ট, 10, জাস্ট 10 লিখে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখুন 10% ডিসকাউন্ট পড়ে গিয়েছে, 1,35,000 টাকা দাম হয়ে গিয়েছে, 1,50,000 টাকা যেখানে দাম ছিল, কারণ 10% ডিসকাউন্ট পড়েছে প্রতিটা মোবাইলের ওপর, 15,000 টাকার উপরে 10%, এন্টার, এন্টার। এখানে স্পেস দিয়ে আমরা IGST লেজারটা চুজ করব, IGST চুজ করলাম, এখন 1,35,000 টাকার উপরই পুরি 12% GST, 16,200 টাকা, এন্টার প্রেস করলাম। সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য আপনারা মোর ডিটেলসে ক্লিক করবেন, ক্লিক করার পর লেজার নেম আপনি IGST নেবেন, IGST GST ট্যাক্স দেখতে চাইছেন, তাই লেজার নেম IGST। এরপর এখান থেকে ট্যাক্স অ্যানালাইসিসে ক্লিক করবেন, ট্যাক্স অ্যানালাইসিস, এরপর আপনি অল্টার F5 করবেন সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য। দেখুন 1,35,000 টাকার উপর 12% পড়ছে, কারণ 10% ডিসকাউন্ট হয়ে 1,35,000 টাকা। আশা করছি বুঝতে পেরেছেন এইভাবে আপনি ডিসকাউন্ট দিয়ে কিনতে পারেন। এখানে সেভ করে নেব, এবং নিউ রেফারেন্স হবে কারণ নতুন রেফারেন্সে কিনছি, এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। এখন এইটি বিক্রি করব, চলুন বিক্রি করেও দেখাই। সেলস F8 প্রেস করব বা এখানে ক্লিক করব, সেলস এসে কাকে বিক্রি করব, আমরা সুনীল এন্টারপ্রাইজ কাস্টমারকে বিক্রি করতে পারি, বা আমি ক্যাশে বিক্রি করতে পারি, এখানে ক্যাশ সিলেক্ট করব, ক্যাশ, দেখুন নগদ বিক্রি করছি, নগদ,
নগদ একজন কিনতে এসেছে। এখানে পার্টি ডিটেলস, এখানে বায়ার বিল টু তার নাম দিতে হবে, কারণ ক্যাশে কিনছে কিন্তু বিলেতে তার নাম থাকবে যে কিনতে এসেছে। দুইভাবে এখানে নাম এন্ট্রি করতে পারেন, একটি লেজার তৈরি করতে পারেন আর একটি হচ্ছে টেম্পোরারি নাম লিখতে পারেন। ক্রিয়েটে ক্লিক করলে তাহলে লেজার তৈরি করতে হবে আর নিউ পার্টিতে ক্লিক করলে একটি নাম টেম্পোরারি লিখতে পারেন। এখানে দেখুন এমআইটি অমিত এমওএনডিএল মন্ডল, এটা টেম্পোরারি থাকবে না বেশিক্ষণ। দেখুন এন্টার এন্টার, এখানে কনজিউমার নিজের জন্য কিনছে ব্যবহারের জন্য এবং ওয়েস্ট বেঙ্গলে কিনছে অর্থাৎ একই রাজ্যের মধ্যে। তো এন্টার এন্টার, সিজিএসটি এসজিএসটি পড়বে। সেলস অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, স্পেস দিলাম, এখানে সেলস ট্যাক্সেবল একই রাজ্যে, সেলস ট্যাক্সেবল নিলাম, স্পেস দিলাম, এখান থেকে মোবাইল নিলাম, এক পিস মোবাইল কিনছে 10% ডিসকাউন্টে, এখানে ডিসকাউন্ট 10 দিয়ে দিলাম। 10% আপনি ডিসকাউন্ট দিতেও পারেন, আপনি আপনার মতো 9%ও দিতে পারেন। তাহলে 9% দিলে আপনার 1% ডিসকাউন্টের টাকাটাও কিন্তু লাভ হয়ে গেল। আমি এখানে 10ই মেনে চলছি, 10 এন্টারপ্রেস করলাম। দেখুন 17,000 টাকার মোবাইল 15,300 টাকা বিক্রি হচ্ছে, কারণ 10% ডিসকাউন্ট আছে। এন্টার, এবং 15,300 টাকার উপর 12% জিএসটি পড়বে। এখানে একটা স্টেপ নিচে নামলাম, এখানে সিজিএসটি, কারণ একই রাজ্যে, 918 টাকা সিজিএসটি, স্পেস এসজিএসটি 918 টাকা, টোটাল দাম হয়ে গেল 17,136 টাকা, এবং 15,300 টাকার ওপরে আমাদের 12% জিএসটি পড়ে 17,136 টাকা। 10% ডিসকাউন্ট দিয়েছি বলে, নাহলে এই 17,000 টাকার উপরে 12% ডিসকাউন্ট পড়ে আরও দাম বাড়ত। দেখুন, আশা করছি বুঝতে পেরেছেন এইভাবে আপনারা ডিসকাউন্ট কলম ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা মূল দামের উপরও ডিসকাউন্ট দিতে পারেন, সেটি কীভাবে দেবেন নেক্সট ক্লাসে আলোচনা করব।